2021-এর বিধানসভা নির্বাচনের দিকে তাকিয়ে রবিবার সালানপুর ব্লকের রূপনারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের পক্ষ থেকে এক কর্মী সভার আয়োজন করা হয়, যেখানে উপস্থিত ছিলেন বারাবণী বিধায়ক বিধান উপাধ্যায়, জেলা পরিষদে কর্মাধ্যক্ষ মোহাম্মদ আরমান সহ গ্রাম পঞ্চায়েতের সমস্ত সদস্য, স্থানীয় নেতাকর্মীরা। মূলত এই কর্মী সভায় সাংগঠনিক ভিত্তি সুদৃঢ় করার বিষয় নিয়ে আলোচনা হয়। হয়েছিল যেহেতু সামনে 2021 বিধানসভা নির্বাচন এবং এখন বর্তমানে লকডাউনও চলছে, লকডাউন মানে আমাদের কোভিড-19 চলছে, তো খুব বেশি ঘোরাঘুরি যাচ্ছে না এখন। সে কারণে আজকে রূপনারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের সমস্ত পঞ্চায়েত মেম্বার, পঞ্চায়েত প্রধান, আমাদের পঞ্চায়েত সমিতি, যত কর্মী আছে, বুথ কমিটি আছে, ক্লাবগুলো রয়েছে এই রূপনারায়ণপুর পঞ্চায়েতের মধ্যে, তাদেরকে এখানে ডেকেছিলাম যে এটা সাংগঠনিক পর্যালোচনা, যে সাংগঠনিক আমরা যেহেতু গত লোকসভা নির্বাচনে এখানে প্রতিটা বুথ থেকে আমরা কিছু কিছু ভোটে আমরা হেরেছি, তো সেই জন্য আমরা কী জন্য হেরেছিলাম এবং আগামী দিনে আমাদের প্রস্তুতি কীভাবে চলবে, এই এইসব নিয়ে আলোচনা হবে।